De idiota. অন্য নামে আসছি আর অন্য চরিত্রে আসছি, তো এক্সাইটেড। এটা নিয়ে অনেকদিন আগে খবর ছিল যে তোমরা ফিরছো, কিন্তু এবার রাজা রানী রবি মানে রাজাদের গল্প কি থাকছে এত, নাকি এর মধ্যে থ্রিলিং রোম্যান্সের পার্ট থাকছে? একটা রোম্যান্টিক থ্রিলার আর অনেকগুলো গুগলি আছে গল্পে, তো আশা করছি ভালো লাগবে অডিয়েন্সে। রবিও কি রানীকে পাচ্ছে নাকি তাকে খুঁজে বেড়াতেই এত কিছু? এত বললার কেউ ক্লিক সাবস্ক্রাইব করবে না, তবে হ্যাঁ পাওয়ার স্ট্রাগলটা থাকছে এবং দেখা যাক কি হয়। আমরা দেখলাম অটোতে বাইকে বিভিন্ন রকমের সিন রয়েছে, মানে পাহাড়ের কোনো কতটা রোমাঞ্চ হয়েছে শুটিংয়ের সময়? অটো চালানোর ট্রেনিং নিয়েছে এক মাস ধরে। হ্যাঁ আমি অ্যাক্টিং ক্যারিয়ার খারাপ হয়ে গেলে আমি আমাদের রুটে অটোই চালাই। ছোটোবেলাটা তুমি নিজেই করেছিস? হ্যাঁ, অন্য কাউকে আমি এই ব্যাপারে খুবই পজিটিভ কি আমার ছোটোবেলা করবে কিরাম করবে তার থেকে নিজেই নিজের ছোটোবেলা করি। আর তাছাড়া আমার বয়সই বা কত, 12 বা 13 বা বলে আর কত। তোর ছোটোবেলা অন্য কেউ? হ্যাঁ আমি অতটা কনফিডেন্ট নই নিজেকে নিয়ে, তাই আমারটা অন্য কেউ করেছে। আমরা পোস্টটা দেখেছি একদম লুকটা ভিন্ন ধরনের, ঠিক কি থাকতে যদি একটু ছোটোবেলা কিছু শেয়ার করো। ঠিক আছে, ছোটোবেলা বলতে পারি যেটা হচ্ছে মানে ব্যাকগ্রাউন্ডটা পুরোপুরি গল্পে যে মানে যে ক্যারেক্টারটা আছে তার খুবই গ্রাসরুট লেভেল থেকে উঠে এসেছে, সেইটা একটা বড় জায়গা এবং খুব স্ট্রাগলের মধ্যে দিয়ে উঠে এসেছে, তো এটুকু আমি বলতে পারি, বাকিটা অবশ্যই দেখতে হবে। আর এই স্ট্রাগলের পিছনে কি রানী রয়েছে? রানী রয়েছে সবের পেছনে, তো সেটা কি ইচ্ছে করে রয়েছে নাকি অনিচ্ছেতে রয়েছে সেটা দেখবার জন্য মানে দেখতে হবে। রাজা রানী রয়েছে ধারাবাহিকের পর আবার যেরকম বেশ সিরিজের মাধ্যমে সেটা ছড়ে ফেলে এনার্জি, মানে এনার্জি নিয়ে অনেকটা মজা হয়েছে? অবশ্যই মজা হয়েছে, একটা সুন্দর লোকেশনে আমরা শুটিং করছিলাম, যদিও খুব একটা ইজি ছিল না ওয়েদার কন্ডিশনসের জন্য, বাট টিমটা খুব ভালো ছিল, তো মজায় মজায় কেটে গেছে সবাই। আর কেউ মজা করেছে জানি না, স্বীকৃতি তো খুব মজা করেছে, আমি নিজের চোখে দেখেছি, তো স্বীকৃতি ভয়ানক মজা করেছে, বাকিটা আমরা অল্প অল্প মজা করেছি। বলো কী বলবো, দেখবেন ক্লিকের ওয়েব সিরিজ, দেখবেন অবভিয়াসলি দেখবেন, আমরা সাবস্ক্রাইব করুন ক্লিক, দেখতে হলে রাজা রানী রোমিও, আমাদের যখন এত ভালোবাসেন তো আমাদের ভালোবাসাটার জন্য ক্লিকটা এবার ডাউনলোড করে দিন। আমার চরিত্র নিয়ে তো কিছুই বলতে পারবো না, আই এম এক্সট্রিমলি সরি, বাট থ্যাংক ইউ সবাই আজকে এখানে এসেছো আমাদের আনন্দের দিন, আর থ্যাংকস টু টিম যারা আমাকে আজকে এই জায়গায় নিয়েছে, থ্যাংক ইউ সবাইকে। আর এর থেকে বেশি আমি আজকে কিছুই বলতে পারবো না। আমরা ট্রেলারটা দেখবো তো অনেকে একটু পরে, জিৎ সুন্দর খুব ভালো কথা বলে, ডিরেক্টর যথেষ্ট পাচ্ছে, তুই আমার থেকে ছোটো, মানে আমাকে তো ডাইনোসর বানিয়ে দিচ্ছে, তুই ছোটো প্রচণ্ড খাটিয়েছে, আমি প্রত্যেক অভিনেতা অভিনেত্রী হয়ে বলছি, বিভৎস খাটিয়েছে, যা তা লেভেলে খাটিয়েছে এবং খাটিয়ে মেরে ফেলেছিল প্রায় আমাদের, নিগড়ে নিয়েছে আমাদের, সকাল 7টায় আমাদের কল দিয়েছে, পরের দিন 5টা 6টার সময় প্যাক আপ করেছে, ওদের ওদের আরো বেশি করেছে, 36-48 ঘন্টা করে শুটিং করেছে। এর ছবি আপনারা প্রত্যেকে নিন এবং প্রত্যেক থানায় যাতে ছবি থাকে, আমাদের বাচ্চাদের উপর অত্যাচার করেছে, আর অত্যাচারী ডিরেক্টর, ও ডিরেক্টর নট ডিক্টেটর। এবং শুধু আমি না, আমাদের আমার গোটা ডিরেক্টোরিয়াল টিম এবং প্রোডাকশন টিমও একইভাবে কৌশিক চ্যাটার্জি এখানে রয়েছে, প্রচুর হার্ডশিপের মধ্যে আমরা শুট করেছি, ওদের কাউকে ছাড়া এটা সম্ভব ছিল না। এবং আমি আলাদা করে বলবো নন্দিনীর কথা, আমি এই সিরিজের ক্ষেত্রে আমাদের লুক অ্যান্ড ফিলটা খুবই ইম্পর্টেন্ট ছিল, তো যে ভালো আছি, তুমি কেমন আছো? আমিও খুব ভালো আছি, শীত পড়েছে তো, শীত পড়েছে, জমজমাটভাবে সাজানো আমরা দেখতে পাচ্ছি, তার পাশাপাশি রাজা রানী রোমিও, তোমাকে এখানে কী করে পাবো? আগে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি দর্শকদের কাছে, কারণ আমি বলতে পারবো না নামটাও, এবং
চরিত্রটা কেমন সেটাও বলতে পারবো না, তার কারণ পুরোটাই সারপ্রাইজ রাখা হয়েছে এবং সিরিজটা না দেখলে আপনারা বুঝতে পারবেন না যে কেন আজকে আমি কিছু বলতে চাইনি। সো একটু অপেক্ষা করতে হবে, খুব শীঘ্রই রিলিজ করছে, তখনই আপনারা জেনে যাবেন যে আমার চরিত্রটা কী। বাট এতটুকু বলতে পারি ইটস আ ভেরি ইম্পর্ট্যান্ট ক্যারেক্টার, এর বেশি আর বলবো না। টিম বলেছে এর থেকে বেশি বললে গলা টিপে দেবে, এর থেকে বেশি বলতে পারবো না। এবং এতটুকু আমি বলতে পারি এই ধরনের চরিত্র আমি এর আগে করিনি, খুব অন্যরকম এক্সপিরিয়েন্স হয়েছে, মানে অল টুগেদার আমি সব কিছু নিয়ে সার্বিক বিষয়টাকেই বলছি, পারফরমেন্স ওয়াইজ, লুক ওয়াইজ সবটাই খুব নতুনত্ব একটা ছোঁয়া ছিল আমার, খুব তো কাজটা করে খুবই ভালো লেগেছে। এবার বাকিটা দর্শক দেখে বলবেন, নাও হতে পারে। হ্যাঁ মানে বলছি না যে আমি যখন চুজও করেছিলাম আমি তখন কিন্তু জানতাম যে আমাকে বলেই দেওয়া হয়েছিল তুমি কিন্তু প্রমোশনের সময় কিচ্ছু বলতে পারবে না, আমি বলেছিলাম যে এতটা রহস্য, বলেছিল হ্যাঁ, বললাম তাহলে ঠিক আছে এটা আমি করছি। প্ল্যানিং এটাই যে প্রচুর ভালো ভালো কাজ করতে হবে, লাস্ট তো কয়েকটা বছর আমরা ঠিকভাবে কাজ করতে পারিনি ডিউরিং কোভিড, সতর্কতা আমাদের এখনও রাখতে হবে, আমি যতদূর জানি সিঙ্গাপুরে আবার কোভিড বাড়ছে, তো 2024 এটাই চেষ্টা করব যে যাতে অসুস্থ না হয়ে সুস্থভাবে অনেক অনেক কাজ করতে পারি এবং পরিবারের সাথে অনেকটা সময় কাটাতে পারি। আমি না মানে পার্টি করতে খুবই ভালোবাসি, মানে সেটা খুব আড্ডা অর্থে, বন্ধুরা বাড়িতে আসলো বা কোনো বন্ধুর বাড়িতে গেলাম, আর এছাড়া পার্টি ঠিক আছে করবো তো বটেই ডেফিনেটলি। হ্যাঁ ওটা আমি বলতে পারবো না কারণ আমি খুবই মানে একটু বলবো আলসে মানুষ, প্রত্যেক বছরই শেষের সময় ভাবি ওই বছরটা এই কয়েকটা জিনিস আমাকে করতেই হবে, কিন্তু এবছরও করিনি, আবার খাতায় লিখব যদি নেক্সট ইয়ার আমি ঠিক করে রেজলিউশনটা কমপ্লিট করতে পারি। হ্যাঁ মানে এটার প্রশ্ন কি ছিল, দর্শকদের কি বলবো? ও দর্শকদের এটাই বলবো যে নতুন বছরে সুস্থ থাকুন, ভালো থাকুন, এটা ভুলবেন না বিশ্বে কিন্তু আবার চারদিকে সংকট বাড়ছে কোভিডের, আমাদের ভুলে গেলে হবে না যে আমরা কয়েকটি বছর আগেই একটা ভীষণ ভয়ঙ্কর সময় কাটিয়ে এসেছি। এছাড়া আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, কাজ করুন এবং অনেক অনেক আনন্দে থাকুন। থ্যাংক ইউ। এবং আমাদের সিরিজটা দেখুন, সিরিজটা দেখে জানাবেন কেমন হয়েছে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।